দাদু ভাই, এট লাস্ট আমি লন্ডনে এসে পৌঁছলাম। গ্র্যানির কাছ থেকে পাওয়া ডায়েরি তোমার লোরার কাছে পৌঁছে দিতে। তোমার ডায়েরির উপর শ্যানেল 35 পারফিউম মাখিয়ে নিয়েছি। গ্র্যানি আমায় বলেছে এই পারফিউম নাকি তোমার লোরার খুব প্রিয়। আমি চায়নাতে গ্র্যানির কাছে থাকতে লোরার ব্যাপারে অনেক কিছু শুনেছি। শুনেছি তুমি সেই সময় লোরাকে বিয়ে করে কলকাতায় নিয়ে যাচ্ছিলে। শুনেছি তোমাদের মধ্যে এমন কিছু একটা ঘটেছিল যার ফলে লোরা ইন্ডিয়া যেতে রাজি হয়নি। সেই সময় ঠিক কি ঘটেছিল সেটা গ্র্যানি আমাকে কখনো পরিষ্কারভাবে বলেনি, তুমিও আমার সঙ্গে কোনোদিন শেয়ার করনি। গ্র্যানি বলেছে এই ডায়েরিতে নাকি সব লেখা আছে। লোরার হাতে তুলে দেওয়ার আগে আমাকে ডায়েরিটা একবার পড়ে নিতে বলেছিল, কিন্তু কেন জানি না পড়তে আমার মন সায় দেয়নি। দাদু, আমি এখন পরিষ্কার বাংলা লিখতেও পড়তে পারি। সবই অবশ্য গ্র্যানির দৌলতে। গ্র্যানি যত না চাইনিজ তার থেকে অনেক বেশি বাঙালি। লন্ডনের এই দিকটা একটু ঘিঞ্জি। এখানকার লোকজন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি মনে হয়। এই দিকটা অনেক চাইনিজ লোকের বাস, খরচও একটু কম। মিলানের অ্যাড্রেসে গিয়ে শুনলাম 12 বছর আগেই লন্ডনে চলে গিয়েছে তোমার লোরা। তুমি চিন্তা করো না, আমি লোরাকে তোমার ডায়েরি পৌঁছে দিয়ে তবে ইন্ডিয়া ফিরব। এই দুদিন এখানে সস্তায় থাকার জায়গা খুঁজতেই বেরিয়ে গেল সময়। আজ সকালে আমি লোরার খোঁজে বেরিয়েছিলাম। ইতালি থেকে যে ঠিকানা আমায় দিয়েছে সেটা ভুল। আবার কাল বেরোব। রাতে টেমসকে স্বর্গ লাগে জানো, কত আতশবাজি। এখানে কোনো ফেস্টিভ্যাল চলছে মনে হয়। আতশবাজি গোটা আকাশটাকে দিন করে দিয়েছে। এই সময়টা তুমি আর গ্র্যানি এখানে থাকলে খুব মজা হতো। তিনজনে খুব হই হই করতাম। শুভরাত্রি দাদু ভাই। আজ সকাল সকাল লোরার খোঁজে বেরিয়ে পড়েছি। শুনলাম এখনো নিউ টাউনে থাকে না, সেটবার্গের আশেপাশেই থাকে। এই জায়গাটা দেখলে একদম ইন্ডিয়া মনে হয়, কেমন স্বপ্নের মতো সাজানো ছোট ছোট অ্যাটিক টাইপের বাড়ি। মনে হচ্ছিল এখানেই থেকে যাই। যাই হোক, অনেক খোঁজ করেও লোরার হদিশ পেলাম না। নেবাররা বলল সে বছরখানিক আগে স্ট্যানফোর্ডে চলে গেছে, একটা এনজিওতে এখন কাজ করে। পাহাড়ের ধাপ কেটে অপূর্ব এক শহর, কিন্তু সেখানেও নেই। এনজিওতে খবর নিয়ে জানলাম যে উনি এখন নর্দার্ন আইল্যান্ডে আছে। সেখানেও অনেক খোঁজ করলাম। দুদিন দুরাত বরফের মধ্যে খুঁজে বেরিয়েছি, সম্ভাব্য সমস্ত জায়গাতেই গিয়েছি কিন্তু পাইনি। চায়না থেকে সোজা ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, এখন আফসোস হচ্ছে এত দূরে কেন এলাম। এখান থেকে আবার লন্ডন, ইন্ডিয়া ফিরে যাবার প্রস্তুতি। আমি গ্র্যানির কথা রাখতে পারলাম না, ডায়েরিটা লোরার কাছে পৌঁছে দিতে পারলাম না। দাদু, জানতে খুব ইচ্ছে করছে এই ডায়েরিতে কি লেখা আছে। গ্র্যানি বলেছিল তোমার লেখাগুলো নাকি সে বই আকারে ছাপিয়ে দিয়েছে, একবার দেখতেই হবে যদি কোনো সূত্র পাই। তোমার গোটা জীবনটা তুমি কত সুন্দরভাবে তুলে ধরেছো দাদু ভাই। তোমার লেখা পড়ে সত্যিই ভাবতে কষ্ট হচ্ছে যে মাত্র কয়েকটা মানুষের বিনোদনের জন্য তোমার জীবনটা তছনছ হয়ে গিয়েছিল। তোমার সঙ্গে লোরা বেঞ্জামিনের সম্পর্ক ছিল 4 বছরের। তোমরা 2020 বিয়ে করলে। লোরাকে পেয়ে তুমি কি যে খুশি হয়েছিলে সেটা তোমার লেখা পড়েই বুঝতে পারছি। হঠাৎ তোমার সঞ্জয় আঙ্কেল তোমার ইন্ডিয়া যাওয়ার খবর পায়। সেখান থেকে শুরু হয়ে যায় চাইনিজ হুইসপার। গ্র্যানি আমায় বলেছিল ওটাকে বাংলায় তর্জমা করলে দাঁড়ায় হ্যাঁ চৈনিক চব্য। হে প্রভু, ওরা জানে না ওরা কি করছে, তুমি ওদের ক্ষমা করো। মালিনী, এদিকের খবর কিছু শুনেছ?
সত্যি শুধু চাইনিজ উইসপার করে একটা মানুষের জীবন এভাবে তছনছ করে দেওয়া যেতে পারে, সেটা তোমার ডায়েরি না পড়লেই জানতেই পারতাম না। আর তুমিও হাল ছেড়ে দিলে, লোড়াকে বুঝিয়ে বলা উচিত ছিল। লোড়াকে লাড়া বানিয়ে যে মকারি ওরা করেছিল সেই সব কিছু ওকে খুলে বলা উচিত ছিল দাদু ভাই। গ্র্যানি বলে তুমি একটু মুখ চোরা, সে কথা কি আমি আর জানি না? ড্যাড মম মারা যাওয়ার পর তুমি আমায় কোলে পিঠে মানুষ করেছিলে, তোমার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো এখনো আমার মনে আছে। কত আদর করেছো, কত স্নেহ দিয়েছো। ড্যাড মম বেঁচে থাকলেও হয়তো ওরা এত ভালোবাসা আমায় দিতে পারতো না। দেখে নিও, আমি যে করেই হোক লোড়াকে খুঁজে বের করবই, যদিও জানি না সেটা কি করে সম্ভব হবে। গ্র্যানি কি বলে জানো? বলে তুমি যদি একবার মন থেকে কিছু চাও তবে গোটা ইউনিভার্স তোমাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। তুমি বলবে তো নাক বুঝি গ্র্যানি শাহরুখ খানের ছবি দেখে দেখে মাথার 12টা বাজিয়েছে। একটা কথা তোমায় চুপি চুপি বলি দাদু ভাই, গ্র্যানি আজও তোমায় খুব ভালোবাসে। মাস কাটিয়ে বছর ঘুরে গেল, এখনো লোড়ার কোনো হদিশ পেলাম না। আজ এখানে বসেই তোমার বার্থডে পালন করছি। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কি হলো, মুখটা অমন করে আছো কেন বাংলা পাঁচের মতো? একটু হাসো। ঠিক আছে, আমি কথা দিলাম, তোমার লোড়ার সঙ্গে দেখা না করে আমি ইন্ডিয়ায় ফিরব না, প্রমিস। লোড়াকে খুঁজতে খুঁজতে অনেকগুলো বছর কেটে গেল। আজকাল তোমাকে খুব বেশি অনলাইনে পাই না, কোনো কথাই হয় না তোমার সঙ্গে, টেক্সট করি কোনো উত্তর পাই না। জানো, সে ভিজুয়ালি মেয়েটির সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। আজকাল অনেকটা সময় আমরা একসঙ্গে কাটাই। আজ সকালে চার্চে গিয়ে বিয়ে করেছি আমরা, দায়িত্ব অনেক বেড়ে গেছে। স্যান্ড্রাও চাকরি করে, খুবই ব্যস্ত আমাদের জীবন, উইকেন্ড ছাড়া আমাদের কথাই হয় না। আমিও সেই খিটখিটে বসের পুরনো চাকরিটা ছেড়ে নতুন চাকরি জয়েন করেছি। কাজেরও খুব চাপ দাদু, জানি ঠিকমতো যোগাযোগ রাখতে না পারার জন্য তোমার অভিমান হয়ে আছে। দাদু ভাই, মেয়ে হয়েছে আমার, নাম রেখেছি লোড়া। দাদুর বাড়িতেই আছে এখন। আজকাল ওর মধ্যে তোমার লোড়াকেই খুঁজে বেড়াই। আমার লোড়া এখন একটু বড় হয়েছে, ভীষণ দুরন্ত আর দুষ্টু। তোমার কত গল্প বলেছি ওকে, খুব মন দিয়ে শোনে তোমার কথা। মাঝে মাঝে ভাবি তোমার লোড়াও যদি তোমার কথা শুনত। নতুন একটা কাজ নিয়েছি ব্রিটিশ মিউজিয়ামে, এটা আমার খুব মনের মতো কাজ দাদু, গাইড কাম ন্যারেটরের। কাল গ্র্যানির ফোন এসেছিল, তোমাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। নিজেদের নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের চারপাশের মানুষগুলোর জন্য ভাবার সময় হয় না আমাদের, শুধু কেয়ার করার বাহানা করি। আসলে নিজের সুখের কথাই আমরা ভাবি দাদু ভাই। স্যান্ড্রা গতকাল আমাদের ছেড়ে চলে গেছে, আমার লোড়া এখন একটা ইহুদি ছেলেকে ভালোবেসে আমেরিকায় সেটেলড। আগে যেমন আমি তোমার সঙ্গে আকাশপথে কথা বলতাম, সেও আজকাল তাই করে। তুমি যেমন আমার উপর অভিমান করতে, আমিও আজকাল তাই করি। আজকাল বড় একা লাগে দাদু ভাই, যেমন ইন্ডিয়াতে বসে তোমার লাগতো। তুমি নেই জেনেও রোজ আকাশপথে একটা মেল করার অভ্যেস হয়ে গেছে। একদিন হয়তো আমিও আর মেল করতে পারবো না, সব থেমে যাবে। এই বয়সে এসে আমিও ভাবি যে সত্যি যদি চাইনিজ উইসপার করে তোমার লোড়া যেভাবে চলে গিয়েছিল সেভাবেই যদি ফিরিয়ে আনতে পারতাম। ইচ্ছে ছিল একবার দেখার, এখন যদি থাকতো তবে কেমন দেখতে হতো, আমার লোড়ার মতোই সুন্দরী নাকি মুখে হাজারটা বলি রেখার ছাপ।
হয়তো এখনো সাজতে খুব ভালোবাসেন। বড় ঘুম পাচ্ছে দাদু ভাই, চারিদিক থেকে চাইনিজ উইসপার ভেসে আসছে। চাইনিজ উইসপার, গ্র্যানি বাংলাটা বলেছিল, কি জানো কি জানো ছিল, সব ভুলে যাই আজকাল। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, চৈনিক ছপ্পর।